তোমরা নিশ্চয়ই ভালো আছো। কোভিড এর কারণে যেহেতু বিদ্যালয় এখন বন্ধ, সেহেতু আমাদের পরিচালনা পরিষদের সভাপতি সদস্য এবং আমাদের প্রধান শিক্ষক মিলে তোমাদের জন্য অনলাইন ক্লাসের আবেদন অনলাইন ক্লাসের জন্য অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের পাঠদানে কিভাবে সুবিধা হয়, তোমাদের সাথে কিভাবে টিচারদের যোগাযোগ হয় সে ব্যবস্থা করে দিয়েছেন। সবাইকে শুভেচ্ছা। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, যেহেতু আমরাও ভালো আছি সবাই। আমাকে তো সবাই চিনো, যেহেতু আমাদের তোমাদের টিচার অবশ্যই। আমার নাম সুপর্ণা চৌধুরী, সহকারী শিক্ষক আগ্রাবাদ বালিকা বিদ্যালয়। আমি তোমাদের আজকে একটা বাংলা সেকেন্ড পেপার ক্লাস নিব, ক্লাস সিক্সের। ক্লাস ষষ্ঠ শ্রেণীর বাংলা সেকেন্ড পেপার ক্লাস নিব। চলো আমরা আজকে আর বেশি কথা বাড়াবো না, তোমাদের যেহেতু এটা অনেক বড়, আমরা আজকে তোমাদের সাথে রূপতত্ত্ব নিয়ে কথা বলবো। নিশ্চয়ই তোমরা তোমাদের বই খাতা এবং কলম নিয়ে সবাই রেডি হয়ে স্যারের সামনে বসে যাও। প্রথমে আমরা রূপতত্ত্ব কি সেটা একটু জানার চেষ্টা করি। দেখো, শব্দের গঠন এবং একটি শব্দের সঙ্গে অন্য শব্দের সম্পর্কের আলোচনা হলো কি রূপতত্ত্ব। একে শব্দতত্ত্ব বলা হয়। এই অধ্যায়ে আমরা কি কি পড়ব, শব্দ এবং শব্দের গঠন পদ্ধতি এবং শব্দসমূহের পরস্পরের সম্পর্ক দেখানো হলো। এখন আমরা শব্দ কি সেটা একটু জেনে নিই। দুই বা তার চেয়ে বেশি ধ্বনি মিলে কি হয় শব্দ তৈরি হয়, যেমন ম এবং আ মিলে হয় মা, আ ম আর সমান কি হয় আমার। একটি ধ্বনি দিয়েও কি হয় একটি শব্দ তৈরি হতে পারে, যেমন রোছি রোছু আ, বেদনা ক্ষোভ দুঃখ ইত্যাদি ভাব প্রকাশের জন্য আমরা এগুলো ব্যবহার করি। লক্ষ্য করলে বোঝা যায় যে এইসবই হচ্ছে স্বরধ্বনি, অর্থাৎ এগুলো কি সবগুলো স্বরধ্বনি। আমরা তো জানি এগুলো সবগুলো কি কোন ধ্বনি, স্বরধ্বনি। অর্থাৎ একটি স্বরধ্বনি দিয়ে একটি শব্দ কি হয় গঠিত হয়, কিন্তু কোনো একটি ব্যঞ্জন ধ্বনির সাহায্যে শব্দ তৈরি হয় না। এখন এরপরে শব্দের গঠন। শব্দের গঠনের জন্য কতগুলো কিসের প্রয়োজন হয়, ভাষিক উপাদান রয়েছে। এগুলোকে বলে কি কি বলে দেখো, প্রত্যয় বিভক্তি উপসর্গ ও সমাজ। নিচে এগুলো সম্পর্কে আমরা কি করব একটু একটু করে আলোচনা করার চেষ্টা করব। দেখো, প্রত্যয়, প্রত্যয় বলতে তো আমরা সবাই জানি, আমরা ছোট ক্লাস থেকে প্রত্যয়টা দেখে আসছি, তবে তেমন করে কাকে বলে কি সেটাই আমরা শুধু জানি। দেখো, প্রত্যয়, প্রত্যয় বলতে সেসব ভাষিক উপাদানকে বোঝায় যেগুলো স্বাধীনভাবে ব্যবহৃত হয় না। এগুলো শব্দের কোথায় বসে, পরে বসে। প্রত্যয় প্রত্যয় সবসময় শব্দের কি হবে, পরেই বসবে। দেখো, প্রত্যয় কয় ধরনের, প্রত্যয় দুই ধরনের, একটা কৃত প্রত্যয় আর একটা তদ্বিত প্রত্যয়। কৃত প্রত্যয় বসে কোথায়, ক্রিয়ামূলের শেষে। আর তদ্বিত প্রত্যয় কোথায় বসে, শব্দের পরে, ওই একটা কাজের শেষে আর একটা শব্দের পরে। দেখো, কৃতপ্রত্যয়ে তোমাদের এখানে বইতে উদাহরণ আছে। দেখো, খেল যোগ আ সমান কি খেলা, পর যোগ উয়া সমান পড়ুয়া। ঠিক তদ্ধিত প্রত্যয় বসে কোথায়, শব্দের পরে। যেমন উদাহরণ দেখিয়েছে তোমাদেরকে, দেখো সমাজ যোগ ই সমান কি হয়, সামাজিক, বাঙাল যোগ ই সমান বাঙালি। আবার প্রত্যয়ের সাথে গঠিত কিছু শব্দেরও নমুনা আমরা এখানে কি নিচে দিয়েছি, অর্থাৎ তোমাদের কি বইতে আছে। দেখো, তোমরা
একটু তোমাদের যেহেতু ব্যাকরণ চ্যাপ্টারটা কি তোমাদের 20 মার্কসে কি নৈর্ব্যক্তিক প্রশ্নে আসে, সেহেতু তোমরা সেই অনুযায়ী একটু পড়ো। দেখো এখানে তোমাদের আছে কি ফল যোগ অন সমান ফলন, দোল যোগ অনা সমান কি দোলনা। আমি সবগুলো পড়াচ্ছি না, তোমরা বাদ বাকি আমি তোমাদের জন্য যেগুলো ইম্পর্টেন্ট একটু বলার চেষ্টা করছি। ফুট যোগ অন্ত ফুটন্ত, যান যোগ আন জানান, মিশ যোগ উ মিশু। তেমনি ডান পাশে আছে তোমাদের গঠিত শব্দের নিচে আছে দেখো প্যাঁচ যোগ আনা আনো পেঁচানো, শাকা যোগ আরি শাকারি, আকাশ যোগ ই আকাশি, জমিদার যোগ জমি যোগ দার সমান কি হয় জমিদার। আমরা এখন পদ্য সম্পর্কে কিছু বোঝার চেষ্টা করলাম। দেখো তোমরা যদি বইটা পড়ে থাকো তোমরা আরো খুব ভালোভাবে বুঝবে এবং কি সেগুলো নিজেরা আয়ত্ত করার চেষ্টা করবে। আর ক্লাস করলে আমরা তো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, তোমাদের একটা একটা করে ধরে ধরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো এখন আমরা আসি বিভক্তি। প্রত্যয়ের মতো বিভক্তিও কি আছে স্বাধীন ব্যবহার নেই, ঠিক এগুলো কোথায় বসে? দেখো এগুলো ক্রিয়ামূল বা শব্দমূলের পরে বসে, ঠিক না? প্রত্যয় কি একটা কৃত প্রত্যয় বস্তু কোথায়? ক্রিয়ামূলের শেষে, আর তদ্বিরোধী প্রত্যয় বস্তু শব্দের পরে, ঠিক তেমনি বিভক্তিও দেখো ওরকম। বিভক্তি প্রত্যয়ের মতো বিভক্তির কোনো কি নেই, কোনো স্বাধীন নেই, ব্যবহার নেই, এটা নিজে নিজে কিছু করতে পারে না, এগুলো ক্রিয়ামূল বা শব্দমূলের পরে বসে। ক্রিয়ামূলের পরে যে বিভক্তি বসে তাকে বলে ক্রিয়া বিভক্তি। যেমন খেল যোগ ই সমান খেলি, পর যোগ ইল সমান পড়িল বা পড়ল, দেখ যোগ ইব দেখিব বা দেখব। শব্দমূলের পরে যে বিভক্তি বসে তাই কি বিভক্তি? শব্দ বিভক্তি। যেমন ছাত্র যোগ দে সমান ছাত্রদের, এর আগে তোমাদের কি আরো দুটি ব্যাখ্যা আছে, আরো দুটি কি তোমাদের, যেমন বাড়ি যোগ তে সমান বাড়িতে, উদাহরণ মামা যোগ র সমান মামা। এখন আমরা আরেকটি শব্দের মধ্যে আরেকটি দেখো কিসের মধ্যে চলে গেলাম, উপসর্গ। এরপরে আসলো তোমাদের কি উপসর্গ। উপসর্গ প্রত্যয় বা বিভক্তির মতোই উপসর্গ বলতে কিছু ভাষিক উপাদান বোঝায়, কিন্তু প্রত্যয় ও বিভক্তি বসে শব্দের শেষে, উপসর্গ বসে শব্দের কোথায়? আগে। সবাই লক্ষ্য করেছ উপসর্গ কোথায় বসে? শব্দের আগে। যেমন হার একটি শব্দ, এর পূর্বে প বি উপ উপসর্গ যোগ করলে কি হয়? প্রহার। প্র যোগ হার বি যোগ হার সমান কি? প্রহার বিহার। আমরা তো সবাই এগুলো কি জানি, ঠিক সেরকম উপ যোগ হার সমান উপহার বোঝা যাচ্ছে। উপসর্গের সাহায্যে নতুন শব্দ বা বিভিন্ন অর্থবহুল শব্দ কি হয়? তৈরি হয়। কিন্তু বিভক্তির সাহায্যে তা কখনো কি হয় না? হয় না। মূল শব্দটি কেবল সম্প্রসারিত হয়। এগুলো আমি এতগুলো তোমাদের দি নাই এখানে স্লাইডে, যেহেতু আমাদের ক্লাসের সময় সংক্ষিপ্ত, আমি এখন তোমাদের কি করছি মুখে বলে দিচ্ছি। সবাই বইটা নিয়ে একটু বসে পড়ো এবং বইয়ের দিকে লক্ষ্য করো। সম্প্রসারিত প্রত্যয় যুগে নতুন শব্দ কখনো হয় আবার কখনো কি হয় না। মনে রাখতে হবে নতুন শব্দ তখনই তৈরি হয় যখন আগের শব্দটি থেকে গঠিত অর্থ শব্দটির অর্থ কি কি বলেছে দেখো, অর্থ আকার বা রূপ। সব তো আমরা জানি, অর্থ জানি আকারও জানি বা রূপ, ও শ্রেণীর পরিবর্তন কি ঘটে। যেমন বাড়ি যোগ তে সমান কি হয়? বাড়িতে। শব্দের আয়তন কি? বাড়ি থেকে বেড়েছে, অর্থাৎ কি বদলায়নি, কিন্তু বাড়ি থেকে কি হয়েছে? বেড়েছে কিন্তু বদলায়নি। কিন্তু পড়ু এর পর উয়া প্রত্যয় যোগ করে পড়ুয়া গঠন করলে দেখা যাচ্ছে যে কি পড়ু এর অর্থ যা পড়ুয়া র অর্থ তা থেকে কি ভিন্ন। পর তুই বই পর হলো ক্রিয়া কিন্তু পড়ুয়া বিশেষণ, আর
পড়ুয়া কি নতুন শব্দ, এটা বিশেষ্য আবার কি নতুন শব্দ। এরপরে আমরা যাচ্ছি, দেখো পরবর্তী একটা আছে কি, সমাস। দুই বা তাছে সমাসটা দেখো, দুই বা তাছে বেশি শব্দ একসঙ্গে যুক্ত হইয়া একটি শব্দ তৈরির প্রক্রিয়াকে কি বলে, সমাস বলে। সেরকম দেখো তোমাদের একটু উদাহরণ দিয়ে বোঝানো হচ্ছে, কালের অভাব আকাল, খেয়া পারাপারের ঘাট খেয়াঘাট, নদী মাথা জাল নদী মাতৃ ইত্যাদি। এরপরে শব্দের শ্রেণীবিভাগ বা সংবর্গ, অর্থাৎ শব্দের কতগুলো নিজস্ব শ্রেণীবিভাগ রয়েছে সেগুলো তোমাদের এখন পরবর্তীতে এক এক করে দেখো বুঝিয়ে যাও, শব্দের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। শব্দকে সাধারণত পাঁচটি শ্রেণীতে বা সংবর্গে ভাগ করা হয়। এগুলো হলো যথাক্রমে বিশেষ্য, সর্বনাম, অব্যয়, বিশেষণ ও ক্রিয়া। নিচে এগুলো আলোচনা হলো, দেখো বিশেষ্য, বিশেষ্য তো আমরা সবাই বুঝি, যে শব্দের মাধ্যমে কোনো কি কোনো ব্যক্তি জাতি সমষ্টি বস্তু স্থান কাল বা কি কর্ম ও গুণের নামকে বোঝায় তাই বিশেষ্য। যেমন মানুষ, রাস্তা, উৎসব, অর্থাৎ কোনো কিছুর নাম হচ্ছে কি বিশেষ্য, এক কথায় কোনো কিছুর নাম বিশেষ্য। ঠিক সর্বনাম, অর্থাৎ বিশেষ্যের পরিবর্তে যে জিনিসটা হয় সেটাই কি সর্বনাম, বিশেষ্যের পরিবর্তে যা ব্যবহার হয় তাই কি সর্বনাম, অর্থাৎ বিশেষ্য এখানে নাম, কিন্তু এখানে নাম ব্যবহার না করে সে তিনি তার ইত্যাদি দিয়ে কি বোঝানো হয়। যেমন এখানে রয়েছে উদাহরণ দেখো, অনন্যা ষষ্ঠ শ্রেণীতে পড়ে, সে ষষ্ঠ শ্রেণীতে পড়ে, অনন্যা ষষ্ঠ শ্রেণীতে পড়ে, অনন্যা একটা নাম, ঠিক আছে না, নাম কোথায় পড়ে, ষষ্ঠ শ্রেণীতে পড়ে। এরপরে অনন্যা বারবার ব্যবহার না করে কি করেছে, সে 2 কিলোমিটার হেঁটে কি করে স্কুলে যায়, দেখো সে 2 কিলোমিটার হেঁটে স্কুলে যায়। এরপরে তার ঘনিষ্ঠ বন্ধু কি পান্না, তারা কি করে শিক্ষা সফরে গিয়েছিল, অর্থাৎ অনন্যাকে বারবার এখানে না এনে, নামটা না এনে জন্য সেই তিনি তার এরকম করে তারা এগুলো দেওয়ার চেষ্টা করেছে। এরপরে দেখো তোমরা অব্যয়, অব্যয় দেখো, দুই টি শব্দ বা ভাবকে একসঙ্গে প্রকাশের জন্য আমরা, অর্থাৎ দুইটি শব্দ বা ভাব একসঙ্গে প্রকাশের জন্য কি যে শব্দ ব্যবহার করি তাই কি অব্যয়। আমরা তো জানি দুইটা যখন শব্দ একসঙ্গে হবে আমরা ওখানে কিছু এবং লাগাতে পারি, ও লাগাতে পারি, তারপরে কি আর লাগাতে পারি, এসব দিয়ে কি আমরা একটার সাথে একটা জোড়া লাগাতে পারি। সেজন্য কি বলেছে দেখো, আমি এবং তুমি, সাগর ও সৈকত, ঘর আর মাঠ, এগুলো কি আমরা একটা অব্যয় পেয়ে গেলাম না, কোনগুলো এবং ও আর, এগুলো তো আমরা সবাই চিনি। এরপরে দেখো বিশেষণ, যে শব্দের মাধ্যমে বিশেষ্য বা সর্বনামের গুণ অবস্থা বা বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে বলে কি বিশেষণ। যেমন বিশাল দিঘি, উঁচু বাঁধানো পুকুর, হরেক রকমের গাছপালা, ঘন ঝোপ, জঙ্গলে আচ্ছন্ন পরিবেশ, পাথর বাঁধানো ঘাট, এখানে কোনগুলো বিশেষণ, যেহেতু গুণ বিশাল কত বড় দিঘি সেজন্য বলেছে কি বিশাল দিঘি, পাথর বাঁধানো ঘাট, অর্থ তার অবস্থান কোথায় পাথর বাঁধানো ঘাট, দেখেছো সবাই। হ্যাঁ, এরপরে দেখো আমরা ক্রিয়া, ক্রিয়া তো আমরা সচরাচর সবাই বলি জানি এবং কোনো কিছু কাজকে ক্রিয়া বলে।
যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে কি বলে? ক্রিয়া বলে। অর্থাৎ এখানে দেখো উদাহরণ আছে, লিটন বই পড়ে। এখানে কাজ কোনটা হবে? পড়ে। লিটন কি পড়ছে? বই পড়ছে। সেজন্য লিটনের কাজ হচ্ছে পড়া। কি পড়া? বই পড়া। এখানে পড়া হচ্ছে কি? একটা ক্রিয়া। সাকিব বল খেলেছিল, কণা রবীন্দ্রসঙ্গীত শোনাবে, এগুলো সবগুলি পড়ে খেলেছিল শোনাবে, এগুলো সবগুলো কি? এক একটা কাজ বা এক একটা ক্রিয়া। এরপরে দেখো ক্রিয়াকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? ক্রিয়াকে আমরা প্রধানত কি দুই ভাগে ভাগ করি, একটা সমাপবিভাগী ক্রিয়া আর একটা অসমাপবিভাগী ক্রিয়া। দেখো যে সমাপিকা ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়া বাক্যের বা বক্তার মনোভাবের পূর্ণতা ও পরিসমাপ্তি প্রকাশ করে তাকে সমাপিকা বলে। যেমন সে গান গাইবে, তুমি বিদ্যালয়ে গিয়েছিলে, আমি বই পড়ছি। অসমাপিক ক্রিয়া হচ্ছে যে ক্রিয়া দ্বারা কাজের বা অর্থের অপূর্ণতা বা অসমাপ্তি বোঝায় তাকে অসমাপিকা ক্রিয়া বলে। যেমন আমার যাওয়া হবে না, আমি কি ভাত খেয়ে বাজারে যাব, আমাকে আমার মতো চলতে দাও। অর্থাৎ এখানে সমাপিকা ক্রিয়া হচ্ছে, দেখো সে গান গাইবে, সে কাজটা করে ফেলেছে, গেয়ে ফেলেছে, গাইবে। আচ্ছা তুমি বিদ্যালয়ে গিয়েছিলে, মানে কি তুমি কি বিদ্যালয়ে গিয়েছিলে? সে আমি বই পড়েছি, অর্থাৎ আমি বইটা মানে কি বর্তমানে পড়ছি। তাহলে শেষ হয়ে গেছে। আর আমরা কি অসমাপক ক্রিয়া হচ্ছে আমার যাওয়া হবে না, অর্থাৎ আমার সে ওইখানে যেখানে যাওয়ার কথা ছিল সেখানে কিন্তু যাওয়া হচ্ছে না, তাহলে কাজটা কি অসম্পূর্ণ রয়ে গেছে। আমি ভাত খেয়ে বাজারে, অর্থাৎ আমি এখনো ভাত খাইনি, সেজন্য বাজারে কি করছে? যেতে পারছি না। আমাকে আমার মতো কি করতে দাও? চলতে দাও। অর্থাৎ আমাকে আমার মতো কি করতে দাও? চলতে দাও। এরপরে দেখো শব্দের শ্রেণী বা সংবর্গ পরিবর্তন। অর্থাৎ আমরা এখানে এর আগে দেখেছি শব্দের শ্রেণী বিভাগ ও সংবর্গ, আর এখন সেটা আমরা কি করব, কিভাবে পরিবর্তন করব সেটা জানার চেষ্টা করব। দেখো বিশেষ্য থেকে আমরা কি করব, এখন বিশেষণ করব। দেখো বিশেষ্য শব্দের শেষে প্রত্যয় যোগ করে বিশেষণ শব্দটি গঠন করা হয়, অর্থাৎ প্রত্যয়টা যোগ করে আমাদের কি করতে হবে, বিশেষণ শব্দ গঠন করা হয়। যেমন বিশেষ্য জল, বিশেষণ জলা, সেরকম জল যোগ আ সমান জলা। ঢাকা ঢাকায়, দেখো ঢাকা যোগ আয় সমান ঢাকায়। দিন, দেখো দিন থেকে আসছে দৈনিক, তাহলে বিশেষ্য থেকে প্রথমে কি আসছে? বিশেষণ আসছে, দৈনিক। অর্থাৎ দিন যোগ ই সমান কি? দৈনিক। নিচ, নিচ থেকে কি আসছে? নিচু আসছে, নিচ যোগ উ সমান নিচু। মাটি থেকে আসছে কি? মেঠে, মাটি যোগ এ সমান কি হয়? মেঠে। ঠিক সেরকম আমরা পড়লাম বিশেষ্য থেকে কি? বিশেষণ। এখন বিশেষণ থেকে বিশেষ্য, দেখো যে ভাষিক উপাদানের সাহায্যে বিশেষণ শব্দ তৈরি হয় সেই ভাষিক উপাদানটি বিচ্ছিন্ন করলে কি হয়? বিশেষ্য শব্দ পাওয়া যায়, অর্থাৎ আলাদা করলে কি পাওয়া যায়? বিশেষ্য শব্দটি, বিশেষ্য শব্দ পাওয়া যায়। যেমন মিঠাই, মিঠা যোগ আয়, মিঠায়ত্ব মিঠা যোগ আয়। এখান থেকে যদি আমরা রুচিটা বাদ দিই সেটা কি হয়ে যাবে? তখন মিঠা হয়ে যাবে। ঠিক সেরকম চালাকি, চালাক, দেখো
চালাকি চালাক নীলিমা নীল লালিমা লাল ইমা তাহলে মাটা বাদ দিলে আমার কি হয়ে যাচ্ছে লাল ঠিক না আমরা কি পেয়েছি বিশেষ্য থেকে বিশেষণ এবং বিশেষণ থেকে বিশেষ্য এরপর আমরা চলে যাচ্ছি কি লিঙ্গ আমাদের দেখো লিঙ্গটা কি আমাদের ভাষায় এমন কিছু শব্দ রয়েছে যেগুলো কোনটি পুরুষবাচক আবার কি কোনটি নারীবাচক কোন কোন শব্দ পুরুষ বা নারী না বুঝিয়ে প্রাণহীন জিনিস বোঝায় কোন কোন শব্দ আবার নারী ও পুরুষ উভয়কে বোঝাতে পারে যেমন নারী ও পুরুষের মধ্যে দেখো কতগুলো পুরুষবাচক আবার কতগুলো স্ত্রীবাচক দেখো নারীবাচক ঠিক সেরকম উভয়ও আছে উভয়বাচক দেখো যেগুলো হবে সেগুলো কি কি যেমন মন্ত্রী চিকিৎসক রাষ্ট্রপতি উপাচার্য এটা মহিলা উপাচার্য হতে পারে বা পুরুষ উপাচার্য হতে পারে রাষ্ট্রপতি মহিলাও হতে পারে আবার কি পুরুষ হতে পারে মন্ত্রী মন্ত্রী কি মন্ত্রী তোমরা তো সবাই দেখো সেটা মহিলাও হতে পারে বা পুরুষও হতে পারে চিকিৎসক মহিলাও হতে পারে আর পুরুষও হতে পারে এখন আমরা পুরুষবাচক নিয়ে একটু আলোচনা করি পুরুষবাচক কোনগুলো একটু জানার চেষ্টা করি দেখো যে শব্দ কেবল পুরুষকে নির্দেশ করে তাকে পুরুষবাচক বিশেষ্য বলা হয় শুধু পুরুষ জাতিকে নির্দেশ করবে সেটা কি পুরুষবাচক যেমন তোমরা একটু উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করো কাকা চাচা দাদা নানা মামা ভাই স্বামী ইত্যাদি এরপরে আমরা কি নারীবাচক শব্দ দেখো যে শব্দে কেবল নারীকে নির্দেশ করে তাকে কি নারীবাচক বিশেষ্য বলে যেমন কে কে আমাদের মা চাচি খালি খালা কাকি মামি ভাবি ইত্যাদি এগুলো আমরা কি গেল প্রথমে পুরুষবাচক বিশেষ্য গেল তারপরে নারীবাচক আমরা তো সবাই জানি যেগুলো কি যেগুলো ছেলে সেগুলো কি পুরুষবাচক আর যেগুলো মেয়ে সেগুলো কি নারীবাচক কথায় তোমরা এগুলো জানবে এবং বইটা পড়লে তোমাদের আরো একটু কি স্পষ্ট ধারণা হবে দেখো এরপরে আমরা চলে যাই তোমাদের উদাহরণগুলো আর বলছি না যেহেতু আমাদের সময়ের স্বল্পতা রয়েছে দেখো তোমরা উদাহরণগুলো বই থেকে একটুকু কি কোনগুলো পুরুষবাচক বিশেষ্য কোনগুলো নারীবাচক বিশেষ্য সেগুলো নিজেরা কি একটু পড়ে জানার চেষ্টা করবে আর একটা থেকে কোনটা থেকে কোনটা আসে একটু বোঝার চেষ্টা করবে দেখো আমরা এখন চলে যাচ্ছি বচন বাংলা ভাষায় বিশেষ্য ও সর্বনামে সংখ্যাগত দুই ধরনের ধারণা পাওয়া যায় যেমন একটি কি বিশেষ্য আর একটি সর্বনাম বিশেষ্য একটি ধারণা যেমন বল মেয়ে খাতা এখানে একাধিক ধারণা যখন হবে তখন কি হবে বলের সাথে কি যোগ করতে হবে ঘুলো মেয়ের সাথে রা এবং খাতার সাথে কি অনেক খাতা সর্বনাম ঠিক একই একটি ধারণা আমি তুমি সেই এর সাথে একাধিক ধারণা যখন আমরা যোগ করব তখন কি হবে আমরা তোমরা এবং তারা দেখো বিভিন্ন এরপরে দেখো বিভিন্ন ভাষিক উপাদান বা চিহ্ন কখনো শব্দ বিভিন্ন ভাষিক উপাদান বা চিহ্ন কখনো শব্দ যোগ করে অনেক লোক বহু বছর আগে কখনো আবার এক শব্দ পরপর দুইবার ব্যবহার করে হাজার হাজার বছর আগে রাশি রাশি ধান ঘড়া ঘড়া চাল বচনের পরিবর্তন করা হয় নিচে বচনে চিহ্নের সহ কিছু শব্দের এক বচন থেকে বহু বচনে রূপান্তর দেখানো হলো অর্থাৎ যেহেতু আমি তোমাদেরকে বলেছি কারণ এতগুলো লেখা সম্ভব না সেজন্য আমি তোমাদেরকে পড়িয়ে শুনিয়ে দিচ্ছি এগুলো কোনগুলো থেকে কেমন করে
কি হবে সেটা আমি তোমাদেরকে এখন, তোমরা তো বইটা দেখলে সবাই বুঝতে পারবে, তবুও একটু বলে আমি মুখে বলার চেষ্টা করছি। দেখো, এক বচন থেকে বহু বচন, যেমন এখানে এক বচন হবে ছেলে, এর সাথে রাজযোগ করলে কি হয়ে যায়, আমাদের বহু বচনটা হয়ে যাচ্ছে ভাই, ভাইয়ের সাথে ভাই এরা যোগ করলে ভাইয়েরা হয়ে যাচ্ছে বই, বইয়ের সাথে গুলো যোগ করলে কি হয়ে যাচ্ছে বইগুলো, আম, আমের সাথে যখন গুলো যোগ করবো তখন কি হয়ে যাবে আমগুলো, শিক্ষক, শিক্ষকগণ, ছাত্র, ছাত্রবৃন্দ, ম্যাগ, ম্যাগমালা, এটা তো আমরা সবাই সচরাচর এমন জানি, পড়েছি আগে। পরে চলে আসি, দেখো পক্ষ বা পুরুষ, পড়া শেষ করে আমি কি বল খেলতে যাব। আমরা 15 জন মিলে একটি দল করেছি, বিপক্ষ দলে যারা খেলে তারা আমাদের চেয়ে কি দুর্বল নয়, ঠিক? দেখো এরকম মাঝে মাঝে কালো কালো কি আছে অক্ষরগুলো, আমাদেরকে একটু বোল্ড করা আছে, দেখো সবাই দুর্বল। আমার বন্ধু রাফিকে বললাম, তুমি ওদের ভয় পেও না, ওরা যত শক্তিশালী হোক আমাদের মনোবল থাকলে আমরা কি করব, জিতবই। শিমুর, ওদের কি দলনেতা, তোমরা সাহসের সঙ্গে কি করবে খেলবে। রাফি আমাকে সমর্থন করে আরো সাহসী হতে বলল। উপরে দেখো, অনুচ্ছেদে 3 ধরনের ব্যক্তি রয়েছে ব্যাকরণে, এদের কি বলে, পক্ষ বা পুরুষ বলে। যেমন এক পক্ষগুলো দেখো, একটা বক্তা পক্ষ অর্থাৎ নিজে, অর্থাৎ তুমি তোমারটা, দেখো বক্তা নিজে ও তার বন্ধুরা, আমি, আমরা, আমাদের, আমার, দেখেছো সবাই এখানে কি কি বলেছে, আমি, আমরা, কি, আমাদের, আমার। শ্রোতা পক্ষ যে শুনবে, দেখো শ্রোতা ও তার বন্ধুরা, তুমি, তোমরা। অন্য পক্ষ ব্যক্তি ও তার বন্ধুরা, ও, ওরা, ওদের। এরপরে আমরা কোথায় চলে যাচ্ছি, আমাদের পক্ষটাকে কিভাবে ভাগ করেছে, 3 শ্রেণীতে ভাগ করেছে, কি কি দেখো, একটা হচ্ছে বক্তা পক্ষ, 2 শ্রোতা পক্ষ, আর অন্য পক্ষ, অর্থাৎ কি, সে কি, অন্য পক্ষ মানে কি, সে বক্তা, শ্রোতা এবং কি সবগুলো মিলে তাকে একটা কি পক্ষ তৈরি করেছে, অর্থাৎ সে কি অন্য পক্ষ। যেমন দেখো এখানে কি বলেছে, বক্তা পক্ষকে কি বলে, উত্তম পুরুষ বলে, আবার শ্রোতা পক্ষকে কি বলে, মধ্যম পুরুষ বলে, এবং অন্য পক্ষের নাম কি, নাম পুরুষ। দেখো যেই সর্বনামের দ্বারা বাক্যের বা উক্তির বক্তা নিজেকে বা বক্তা দলের সবাইকে বোঝায় তাকে কি বক্তা পক্ষ বা উত্তম পুরুষ বলে। যেমন আমি, আমাকে, আমার, আমরা, আমাদের, অর্থাৎ কি, এরা সবাই বক্তা, অর্থাৎ আমি, আমাকে, আমার, আমরা এবং আমাদের, আমরা কি সবাই বক্তা। আর শ্রোতা দেখো, যে সর্বনামের দ্বারা শ্রোতা বা শ্রোতার দলের সবাইকে বোঝায় তাকে শ্রোতা পক্ষ বা মধ্যম পুরুষ বলে। যেমন শ্রোতা মানে কে, যে শুনে, যেমন তুমি, আমি বলছি এখন তুমি কি করবে, শুনবে, তোমাকে, তোমার, তোমরা, তোমাদের, আপনি, আপনারা, আপনাকে, আপনার, আপনাদের, তুই, তোরা, তোকে, তোর, তোদের, এগুলো কি দিয়ে কি করছে, শ্রোতাদের বোঝানো হচ্ছে, অর্থাৎ আমি হচ্ছি বক্তা আর তুমি হচ্ছ কি, শ্রোতা, ঠিক না? অবশ্যই তুমি যখন শুনবে তখন তোমাকে আমি তুমি বলবো, তাহলে তুমি তখন কি হবে, শ্রোতা হবে। এখন অন্য পক্ষ দেখো, যে সর্বনামের দ্বারা বক্তা বা শ্রোতা ছাড়া অন্য ব্যক্তি বা ব্যক্তিবর্গকে বোঝায়, অর্থাৎ সেখানে আমি বলবো ঠিক আছে, তুমি শুনবে ঠিক আছে, কিন্তু অন্য একটা পক্ষ থাকে, সেটা কি, আমাদের মীমাংসা করার জন্য, সেকে কি বলে, দেখো অন্য ব্যক্তি বা ব্যক্তিবর্গকে বোঝে তাকে কি অন্য পক্ষ বা প্রথম পুরুষ বা নাম পুরুষ বলে। কি কি পুরুষ,
অন্য পক্ষ, একটা প্রথম পুরুষ এবং নাম পুরুষ। তোমাদের কিন্তু নৈবেদ্যিকের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো, অন্য পক্ষ বলেছে, বা দিয়েছে, প্রথম পুরুষ বলেছে এবং কি আবার নাম পুরুষও বলেছে। যেমন আমাদের সর্বনাম পদ, দেখো সর্বনাম পদে যেমন সে, তাকে, তার, এ, একে, এ, তারা, তাদের, বিশেষ্য পদ অপু, অপুকে, অপুর, অর্থাৎ যে কোনো নাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ক্লাসটি ভালোভাবে বুঝেছ এবং বই পড়লে তোমরা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের স্কুলে আসা পর্যন্ত আমাদের অনলাইন ক্লাসগুলো চলতে থাকবে, আর সেই ক্লাসগুলো তোমরা কি খুব ভালোভাবে ফলো করবে। আর তোমরা সবসময় হাত, মুখ, কাপড় চোপড় সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি কি আমার ক্লাসটি আজকের মতো শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। আগামী ক্লাসের জন্য তোমাদেরকে কি শুভেচ্ছা রইলো।